ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আজকে আমার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো যে আমি যাচ্ছি হচ্ছে বাগদা সি বিচ, যেখানে আছে বাগদা মাই ইকো ক্যাম্প। আর এই বাগদা মাই ইকো ক্যাম্পে আমরা ওয়ান নাইট স্টে করব, করে আজকে শনিবার, তো শনিবার আজকে গিয়ে আমরা আজকে নাইটটা স্টে করে আমরা সানডেতে ব্যাক করব। এই টোটাল জার্নিটা 200 কিলোমিটার যাওয়া এবং 200 কিলোমিটার আসা, আর তার সাথে থাকছে ভরপুর মস্তি এবং ভরপুর আনন্দ। তো ওখানে গিয়ে অনেক কিছু এক্সপ্লোর করব এবং ওখানে গিয়ে থাকবো হচ্ছে আমরা টেন্টে। তো দেখতে থাকো এই ভিডিওটা শেষ পর্যন্ত, কেউ মিস করবে না। আর এবং থাকবে এর সাথে সম্পূর্ণ ইনফরমেশান, তোমরা কীভাবে যেতে পারো বাগদা বিচে বাইকে, বা তোমরা ট্রেনে কীভাবে যেতে পারো, সমস্ত ইনফরমেশান দিয়ে আমি এই ভিডিওটাতে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখা হচ্ছে সোজা মোটর ব্লগ সেটআপে। সপ্তাহখানেক আগে কিছু বন্ধুদের সাথে আড্ডা দিতে জানতে পারলাম যে তারা বাগদা বিচে ঘুরতে যাচ্ছে। বাগদা বিচে ঘুরতে যাওয়ার ইচ্ছা আমার অনেক দিনের, কিন্তু আমি সাথী পাচ্ছিলাম না বলে সেইভাবে প্ল্যান করে উঠতে পারছিলাম না। এবং তারা সেই বাগদা বিচে মাই ইকো ক্যাম্পে থাকবে শুনে আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না, তাদের সাথে প্ল্যান করে ফেললাম বাগদা বিচে যাওয়ার জন্য। সকাল সকাল ঘুম থেকে উঠে রওনা দিলাম তাই বাগদা বিচে যাওয়ার জন্য। বন্ধুরা বালি বিচের সামনে তারা ওয়েট করছে, এখন আমি বালি বিচের দিকে ছুটছি, ওখানে দাঁড়াবো, ওদের সাথে মিট করে আমরা রওনা দেবো বাকি পথটার দিকে। তো সবাই চলে এসেছে, এখন আমরা বেরোবো। ট্রেনে করে যেতে গেলে আপনাকে নামতে হবে বালাসোর স্টেশন। বালাসোর স্টেশন থেকে নেমেই আপনি পেয়ে যাবেন অটো। স্টেশন থেকেই অটো রিজার্ভ করে আপনারা চলে যেতে পারবেন বাগদা মাই ইকো ক্যাম্প অথবা বাগদা ব্যাকপ্যাকার্স ক্যাম্প। তো আমাদের এখন নেক্সট ডেস্টিনেশন যেটা, সেটা হচ্ছে কোলাঘাট। তো চলো দেখা হচ্ছে আবার কোলাঘাটে। তো ততক্ষণ তোমরা এই বৃষ্টি ভেজা রাস্তা ফিল করো। এখন কোলাঘাটে এসে পৌঁছালাম। কোলাঘাটে এই এখানে রেস্টুরেন্টে দাঁড়ালাম, মেনলি এখানে আমরা একটু চা ব্রেক নিলাম, এরপরে খড়গপুরে যাব। খড়গপুরে গিয়ে অ্যাকচুয়ালি আমরা ব্রেকফাস্ট করব প্ল্যান করলাম, এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি। চা বিস্কুট খেয়ে নিলাম, একটু হালকা খেতে পেয়েছিল, সবাই একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিল। এত বৃষ্টি যে মানে ব্লগ করা যাচ্ছিলো না, আর কোনো ভিডিও রেকর্ড সেরকমভাবে করতে পারিনি। তো তার জন্য চলো, এখন বৃষ্টি কমে গেছে, এখন আকাশ মোটামুটি পরিষ্কার, চলো এখন যাওয়া যাক। দেখি খড়গপুরে গিয়ে ব্রেকফাস্ট করছি। জাস্ট ঢুকলাম, খড়গপুর থেকে বাঁদিকে টার্ন নিলাম, বাঁদিকে টার্ন নিয়ে এইখানে একটা ধাবা রয়েছে, সিংহ ধাবা। আমরা এই রাস্তা দিয়ে এসেছি, এই রাস্তা দিয়ে এখন আমরা এইদিকে রাস্তাতে যাব। এখন এখানে সকালে ব্রেকফাস্টটা সারবো, আমি আলুর পরোটা অর্ডার দিয়েছি। আলুর পরোটা আমার ভীষণ প্রিয়, রাইডে গেলে আমি আলুর পরোটাই খাই, হাবিজাবি কিছু খাই না। আলুর পরোটা তার সাথে ডিমের পোচ। খাওয়া দাওয়ার পর্ব শেষ হতেই আমরা পাড়ি দিলাম আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে, বাগদা মাই ইকো ক্যাম্প। দেখতেই পাচ্ছ কী অবস্থা। তো আমরা এখন ঢুকছি মাইকো ক্যাম্পে, ওরা ঢুকে গেছে, আমি জাস্ট বাইকের সমস্ত কিছু সেট করছিলাম, ঠিকঠাক করে রাখছিলাম। তো এই দিক দিয়ে আমরা ঢুকলাম, আর এইটা হচ্ছে এন্ট্রান্স, এই দিকটা হচ্ছে এন্ট্রান্স। চলো ঢুকি ভিতরটা একবার দেখি।
তো এটা হচ্ছে পুরো ইকো ক্যাম্পের ভিউ। এই ডাব কি ওয়েলকাম ড্রিঙ্ক, বিশাল ব্যাপার। তো ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে আমাদের আছে গরমের মধ্যে ডাব, ভেবেই ঠান্ডা লাগছে। থ্যাংক ইউ। শ্বাস আছে এতে? ডাবের জলটা একটু গরম হয়ে গেছে কিন্তু ঠিক আছে। তো ডাব খাওয়া শেষ, এবার আমরা যাব আমাদের টেন্টের ব্যবস্থা দেখতে, কি করা হয়েছে, টেন্ট আছে না কি সিস্টেম আছে এখানে, সমস্ত কিছু দেখবো আর তোমাদেরকেও দেখাবো। তো দেখতে থাকো। ওয়েলকাম ড্রিঙ্ক খাওয়ার পরে আমরা এখানে আমাদের টেন্টের যে ব্যবস্থা করা হয়েছে সেখানে আমি চলে আসলাম। এই যে দেখো, ওইখান থেকে আমরা ওখানে যে বসেছিলাম ওখান থেকে ওই দিক দিয়ে ওঠার রাস্তা আছে, ওই যে ওঠার রাস্তা ওখান দিয়ে উঠে এই যে পুরো পুরো জায়গাটা দেখো, চারিদিকে পুরোটা টেন্ট, এই এই সমস্ত জায়গায় টেন্ট ফাটানো রয়েছে, সামনে পিছনে এদিকটা টেন্ট, এদিকটা টেন্ট। আর আমাদের টেন্টটা হচ্ছে এই জায়গাটা, এই যে টেন্টগুলো আছে এইগুলোতে আমাদের আমরা এখানে থাকবো। আমাদের চারটে টেন্ট টোটাল নেওয়া হয়েছে যেখানে আমরা নজন থাকবো, কাপল আছে তিনটে আর আমরা তিনজন আলাদা থাকবো। তো আমরা এখন টেন্টে সব জামা কাপড় রেখে এখন সমুদ্রের পাড়ে যাবো স্নান করতে, স্নান টান হয়ে গেলে তারপরে এসে দুপুরে লাঞ্চটা করবো। তো চলো। তো এটা হচ্ছে বিচে যাওয়ার রাস্তা। পুরোটা ঝাউবন দেখো, এইখান থেকে আমরা বেরোলাম এই ইকো রিসোর্টের পিছনের গেট, এটা এই গেট থেকে বেরিয়ে এইটা হচ্ছে পুরোটা বিচের রাস্তা। এবার আমরা এখন বিচের দিকে যাচ্ছি, এই পুরো রাস্তাটা পুরো নিচের দিকে পুরো নেমে যাচ্ছে, ভীষণ সুন্দর। হঠাৎ করে পুরো ওয়েদারটা এই জায়গাটা পুরো ঠান্ডা হয়ে গেল, দেখো পুরো ঝাউ গাছ, পুরো চারিদিকটা পুরো ঝাউ গাছ ভর্তি, দারুণ লাগছে এই জায়গাটা। পুরো এলাকাটা ঝাউ গাছে ভর্তি আর আমরা এই একটা গাড়ি যাচ্ছে বিচে। দেখো সামনে আছে আমাদের ওয়াটার ক্রসিং, আমরা এখন ওয়াটার ক্রসিং করব সামনে, বাট এটা বাইকে না, আমরা পায়ে হেঁটে ওয়াটার ক্রসিং করব। তো আমরা একদম সমুদ্রের পাড়ে চলে এসেছি, একদম কাছে চলে এসেছি, পুরো ঝাউবনের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে সমুদ্রের কাছে চলে এসেছি। দেখো সমুদ্রের আওয়াজ শোনা যাচ্ছে, দেখো এই হচ্ছে সমুদ্র, আমাদের বাগদা বিচ যেটাকে বলে, এই হচ্ছে সেই বাগদা বিচ। আর বিভিন্ন বিভিন্ন রকম দেখো বসার জায়গা করা রয়েছে, তোমরা চাইলে এসে এখানে বসে থাকতে পারো এবং ওখানে সমুদ্রে স্নান করতে পারো। আমি জানি না জল কতটা পরিষ্কার, দেখে খুব একটা পরিষ্কার জল মনে হচ্ছে না, কিন্তু এখানে এসে স্নান করতেও পারো। অনেকে স্নান করছে, ওই দূরে অনেকে স্নান করছে কিন্তু বোঝা যাচ্ছে না, ক্যামেরাতে বোঝা যাবে না, কিন্তু দূরে অনেকে স্নান করছে। এই বিচের এই বালির পাড়ে দেখো সমস্ত রকম শামুকের খোল পড়ে রয়েছে, আমি কুড়িয়ে নিচ্ছি, এবং ওখানে একটা মাছও পড়ে রয়েছে। একটু নোংরা আছে অন্যান্য জায়গার তুলনায়, কারণ এখানে সেরকমভাবে লোকজন আসে যাওয়া করে না, তার জন্য এখানে নোংরাগুলো সেভাবে পরিষ্কার হয় না। প্রচণ্ড নোংরা আর আমি এই জলে চান করবো না, তাই একটু জল গায়ে লাগাচ্ছি। এই সবাই চায়, দুই একজন চান করছে, এই যে আরেকজন স্নান করছে, এই যে ওরা স্নান করছে, কিন্তু আমি স্নান করবো না এই জলে, শুধু পায়ে পায়ে জল লাগাচ্ছি। একদম ক্যাম্পে গিয়ে আমরা স্নান করব। চলো এবার আমরা বিচ ছেড়ে ক্যাম্পের দিকে যাই, গিয়ে ওখানে ফ্রেশ ট্রেশ হয়ে লাঞ্চ করবো, দেখি লাঞ্চে আজকে কী আছে আমাদের। তো আমরা ঝট করে স্নানটা করে নিলাম, এখন লাঞ্চের দিকে যাচ্ছি, লাঞ্চ করবো। তো লাঞ্চ আর লাঞ্চ নেই, তাই তো? এখন কটা বাজে? তিনটে সাড়ে তিনটে বাজে, তিনটে পঁচিশ বাজে, আমরা একটু লাঞ্চে যাচ্ছি সমুদ্রে নাচানাচি করে, দাপাদাপি করে। আমি করিনি যদিও,
গ্রুপে সবাই এলে স্নান করে সব আরো রেডি হতে একটা সিগনিফিকেন্ট টাইম লাগে। হ্যাঁ, কারণ বাথরুম শেয়ারে লিমিটেড। তোমরা এখন আমরা এখন লাঞ্চ এরিয়াতে এসেছি, এই লাঞ্চ এরিয়াতে লাঞ্চ করবো। দুটো জায়গা আছে, একটা এইখানে, এখানে একটা লাঞ্চ এরিয়া আছে, এদিকটাও লাঞ্চ এরিয়া আছে, দু জায়গাতে লাঞ্চ করা যেতে পারে। তো আমরা এখানে বসবো, লাঞ্চটা করে নিয়ে দেখি লাঞ্চে কী আছে, লাঞ্চটা করে তারপরে তোমার সাথে খাবার কথা বলছি। বাগদা মাই ইকো ক্যাম্পে মাথাপিছু 1300 টাকায় থাকছে লাঞ্চ থেকে পরের দিনের ব্রেকফাস্ট। খাদ্য তালিকার বিবরণটি আপনারা স্ক্রিনের উপর দেখতে পারবেন। খাবারের পরিমাণটা ভালো থাকলেও খাবারের গুণমানটা হয়তো আরেকটু ভালো হতো, তবে খিদের পেটে আমরা কোনো কিছুই বাদ রাখিনি। এখন তো লাঞ্চ হয়ে গেল আমার, আর সকালবেলা এত গরম লাগছিল যে আমি তোমাদেরকে এই জায়গাটা ঘুরে দেখাতে পারিনি। তো তাই ভাবলাম যে লাঞ্চ করার পরে এখন তোমাদেরকে এই জায়গাটা একটুখানি ঘুরে দেখাই যেখানে কী কী আছে। ওই জায়গাটা দিয়ে আমরা এসেছিলাম, যেটা তো সকালবেলা বলছিলাম যে ওই যে আমাদের বাইকগুলো পার্ক করা রয়েছে, তো ওই দিক থেকে ঘুরে আসলে আমি এই পিছন দিকটা এসেছি। এই পিছন দিকে এখান থেকে কটেজগুলো শুরু হচ্ছে, এগুলো সব কটেজ, এই সমস্ত কটেজ এখান থেকে শুরু হচ্ছে। এই কটেজগুলোর উল্টো দিকে এই দিকটা হচ্ছে রান্নাঘর, এটা হচ্ছে রান্নাঘর, আর এটা হচ্ছে ক্যান্টিন, রান্নাঘরের খাবার দাবার রাখা হয়, এখান থেকে খাবার দাবারগুলো সার্ভ করা হয়। আর এদিকেও কতগুলো, এদিকেও 4টে কটেজ আছে, এগুলো অ্যাকচুয়ালি কটেজ না, এগুলো যেমন হচ্ছে টেন্ট আছে ভিতরে, আর বাইরে থেকে তালপাতার ছাউনি করে দেওয়া আছে। আর আমাদের আমাদের যে টেন্টগুলো, সেই টেন্টগুলো ওই উপরে ওখানে সাজানো, এদিকেও কিছু টেন্ট আছে, আর আমাদের টেন্টগুলো হচ্ছে ওই দিকটা। তো ওইখান থেকে আমরা নামবো, নেমে এখানে এসে খেতে খাবারের জায়গাটা হচ্ছে এইখানে আর বা এখানে, আর বেরোনোর জায়গাটা এটা হচ্ছে এই রাস্তা দিয়ে। এই জায়গাটা পুরো রাত্রিবেলা লাইট দিয়ে পুরো সাজিয়ে রাখে, আরও সুন্দর দেখতে লাগে রাত্রিবেলা। তো সন্ধ্যেবেলা যখন আমরা এক্সপ্লোর, সন্ধ্যেবেলাটা আমরা একবার এক্সপ্লোর করবো যে এখানে কীরকম ভাল লাগে। দেখো এখানে গণেশ পুজো হয়েছে, গণেশ পুজোর প্যান্ডেল, গণেশ ঠাকুর। এই জায়গাটায় আসলে তোমাদের ভীষণ ভালো লাগবে, আর বিশেষ করে শীতকালে আসলে তো আরোই ভালো লাগে, কারণ পুরো চারিদিকে রোদ খাঁকা করছে, গরমকালে প্রচণ্ড গরম, বাট শীতকালে আসলে এখানে বেশ দুপুরবেলাটা রোদ পোহাতে পারবে এবং তার সাথে মৃদুমন্দ হাওয়া। দেখো এখন আকাশ কী সুন্দর পরিষ্কার হয়ে গেছে, নীল আকাশ। একটু আগে ওই দিকটা কালো মেঘ করে এসছিলো, কিন্তু এখন দেখছি পরিষ্কার হয়ে গেছে। সূর্যি মামা পাটে যেতেই শুরু হলো বারবিকিউয়ের আয়োজন। বারবিকিউয়ের স্বাদ পেতে গেলে আপনাকে আগে থেকে চিকেনের পরিমাণটা জানিয়ে রাখতে হবে। বারবিকিউ করার জন্য চিকেনের কেজি প্রতি 500 টাকা করে খরচা। বেশ সুন্দর পদ্ধতিতে এখানে বারবিকিউ তৈরি করে পরিবেশন করা হয়, আর তা খেতেও ভীষণ সুস্বাদু। অন্যদিকে সন্ধ্যের আলোকসজ্জায় সেজে উঠেছে ইকো ক্যাম্পটি। রং বেরঙের সাজানো এই ইকো ক্যাম্পটিকে দেখতেও বেশ ভালো লাগছে। সন্ধ্যের স্ন্যাক্স আর বারবিকিউ দিয়ে জমজমাট আড্ডাকে একটু স্থগিত রেখে আমরা চলে আসলাম রাতের ভোজন সারতে। রাতের ভোজনে আমাদের ছিল হচ্ছে ভাত এবং কষা মুরগির মাংস, আপনি চাইলে রুটিও খেতে পারেন ভাতের বদলে। গুড মর্নিং ফ্রম বাগদা ইকো ক্যাম্প। এখন সকালে আমরা উঠে ব্রেকফাস্টটা করতে যাব। এই ব্রেকফাস্টে কিছু দিয়েছে কেন? মানে এটা কি সেই সিনেমা সেই চা হে ইয়া পিনে কা পানি? চা না, পানিও না, পানিও না, পানিও না, পিও না, এটা কি বুঝছো? আমল তো গন্ধ করে চা, জীবনে চা খাই, চা করে চার কোনো গন্ধই নাই। তো তোমরা দেখলে চায়ের রিভিউ অলরেডি পেয়ে গেলে, তো আমি আর চা খেতে যাবো না, চা খেয়ে লাভ নেই। তো আমরা এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি, একটা সুন্দর জায়গা দিয়ে নামবো। আগে আমরা ওই দিক দিয়ে নামছিলাম, এখান দিয়ে এবার নামবো। ডাইরেক্ট দেখো কতটা উঁচু, এখান থেকে ডাইরেক্ট নামলাম। সকালে ব্রেকফাস্টে কি আছে দেখি কি অবস্থা। ব্রেকফাস্টে পরোটা বা পুরীর সাথে সবজি অথবা চানা মশলা পাবেন, তার সাথে থাকবে ডিম সেদ্ধ ও একটি মিষ্টি। গতকাল থেকে যত রকম আইটেম খেয়ে আসছি, বারবিকিউ আর চিকেন কষা ছাড়া কোনো আইটেমই সেরকমভাবে আমাদের পছন্দ হয়নি। রান্নার গুণগত মানের দিকে আরও নজর দেওয়া উচিত আমার মনে হয়। তো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেল, আর
এখন যেটা আমরা প্ল্যান করলাম বেসিক্যালি আমরা এখানে লাঞ্চটা করব না, আমরা ব্রেকফাস্টটা কমপ্লিট করে এখন একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে যদি আমরা এখান থেকে বেরিয়ে যেতে পারি রাস্তায় কোনো বড় ভালো রেস্টুরেন্টে আমরা লাঞ্চটা করে নেব। তো এখন আমরা একটু রেস্ট নিয়ে কিছুটা ফ্রেশ হয়ে নেব, স্নান করে নেব, তারপরে এখান থেকে বেরিয়ে যাব। তো আমরা অল সেট, এখন বাড়ির দিকে রওনা দেবো, রেডি হয়ে গেছি। মা ইকো ক্যাম্পকে বিদায় জানিয়ে এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। ভালো কাটলো একটা দিন, রেকমেন্ড করবো সবাইকে অবশ্যই আসার জন্য, ঘুরে দেওয়ার জন্য, বিশেষ করে শীতকালে এখানে আরও বেশি ভালো লাগবে। গরমকালে প্রচণ্ড গরম লাগবে কারণ এখানে যেহেতু টেন্টগুলো একদম রোদের উপরে আর টেবিল ফ্যানের সিস্টেম রয়েছে, কিন্তু তবুও গরম লাগবে। বাট জানিও তোমাদেরকে ভিডিওটা কেমন লাগলো। চলো দেখা হচ্ছে মোটর ব্লগ সেটআপে। তো মা ইকো ক্যাম্পকে বিদায় জানিয়ে আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। 250 কিলোমিটার আবার আমাদেরকে বাড়ি পৌঁছাতে হবে, বাড়ি ঢুকতে ঢুকতে 7-8টা বেজে যাবে। আর রাস্তায় কোথাও একটা দাঁড়িয়ে আমরা লাঞ্চ করবো কোনো একটা রেস্টুরেন্টে। আমাদের লাঞ্চ কমপ্লিট হলো, 5:10, 2 ঘন্টা ধরে আমরা লাঞ্চ করলাম, মোটামুটি 2 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে। তো এখন এবার এখান থেকে আমাদের বেরোনোর পালা। আকাশটাও মেঘলা করে এসেছে, আবার এতক্ষণ রোদ ছিল বেশ ভালো আর এখন মেঘলা করে এসেছে, ওয়েদারটাও ঠান্ডা হয়ে গেছে, একটু চালাতে ভালো লাগবে। তো এবার এখান থেকে যে খড়গপুরের রাস্তা থেকে আমরা কোলাঘাট হয়ে বাড়ি ফিরবো। আর এই ব্লগটাকে আমি এখানেই এন্ড করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে ব্লগটা অবশ্যই লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা, স্টে টিউনড।